মার্কস নিউজ হেডলাইন্স। বিজেপির কঠোর নজরদারি সত্ত্বেও বাংলাদেশে অনুপ্রবেশ করছে মিয়ানমার সেনাবাহিনী নির্যাতনের শিকার রোহিঙ্গারা। আশ্রয়নীয় চৌকিয়া টেকনাফের তিনটি রোহিঙ্গা ক্যাম্প এবং পার্শ্ববর্তী গ্রামগুলোতে মারাত্মক আহত অবস্থায় অনুপ্রবেশ করছেন অনেকে। মিরপুরে বেড়িবাঁধের রাস্তার পাশে সরকারি জমিতে বালুর গদি, পার্ক, রেস্তোরাঁ সহ বিভিন্ন স্থাপনা গড়ে তুলেছে ভূমিদস্যুরা। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন আমলাতান্ত্রিক জটিলতার কারণে উচ্ছেদ চালানো সম্ভব হচ্ছে না। 25 নভেম্বর থেকে শুরু হওয়া ভোটার তালিকা হালনাগাদ কাজ চলবে 15 ডিসেম্বর পর্যন্ত। অন্যদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেলিনা হায়াত আইভি ও শাকুয়াত হোসেন খান সহ 8 মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ। ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীদের দল থেকে বের করে দেওয়ার নির্দেশ দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর মাহবুবুল আলম হানিফ বললেন বিএনপি নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আগাম পরাজয়ের মানসিকতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। ব্যক্তি ও গোষ্ঠীর সঙ্গে কথা না বলে শহীদ ডাক্তার মিলনের আদর্শে দেশ গড়ার আহ্বান বিএনপি মহাসচিবের। অহংকার ও দাম্ভিকতা ত্যাগ করে আলোচনার মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন দিয়ে সমস্যা সমাধানের তাগিদ দেন তিনি। ময়মনসিংহের ফুলবাড়িয়া আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শিক্ষক সহ 2 জন নিহতের ঘটনায় ফুলবাড়িয়া থানায় মামলা করেছে নিহত একজনের ভাই। শ্রদ্ধা আর ভালোবাসায় বিপ্লবের নায়ক ফিদেল কাস্ট্রোকে স্মরণ করছেন কিউবানরা। দেশটিতে চলছে 9 দিনের রাষ্ট্রীয় শোক। 4 ডিসেম্বর সান্তিয়াগো দা কুবো শহরে তার দেহভস্ম সমাহিত করা হবে। সিরিয়ায় আলেপ্পোর পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় আরও বেশ খানিকটা অগ্রসর হয়েছে দেশটির সরকারি বাহিনী। এদিকে আলেপ্পোর পশ্চিমাঞ্চলে রাশিয়ার বিমান হামলায় নিহত হয়েছে 15 বেসামরিক নাগরিক। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএলে আজকের একমাত্র ম্যাচে নাঈম ইসলামের রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ড্যারেন স্যামির রাজশাহী কিংস। মিরপুরে খেলাটি শুরু সন্ধ্যা 5:45। স্প্যানিশ ফুটবল লীগ লা লিগায় রিয়াল সোসিয়াদাদের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে স্প্যানিশ জয়েন্ট বার্সেলোনা। অন্য ম্যাচে ওসাসুনাকে 3-0 গোলে হারিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ।